আজকে আমি আপনাদের মাঝে ইউটিউবের একটা গোপন ট্রিক শিখিয়ে দিতে যাচ্ছি। ট্রিক বলতে গেলে ভুল হবে, এই জিনিসটা আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই অনেক সময় অ্যাপ্লাই করে দেখছি। অ্যাপ্লাই করার পর আমি নিজে বারবার রিসার্চ করছি, তারপর আমি এটা শেয়ার করতেছি আপনাদের মাঝে। আমার মনে হয় না এই টপিকটা নিয়ে কেউ এখনো পর্যন্ত ভিডিও মেক করছে। তো আপনারা যারা ইউটিউবিং করতেছেন, আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করি আপনাদের ভিডিওগুলো সার্চ র্যাঙ্কে যেতে কাজ করবে। আমি কোনো এই ভিডিওতে কখনোই বলবো না যে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো আপনারা ঠিকঠাক করেন, এগুলোর কথা বলবো না। আমি সম্পূর্ণ আলাদা একটা টপিক বা আলাদা একটা নতুন ট্রিক শেখাতে যাচ্ছি আপনাদেরকে। তো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে প্রেস করবেন, যাতে পরবর্তী আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে সবার আগে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সবাইকে ওয়েলকাম ব্যাক। তো এখন আমি কথা বলবো হচ্ছে ইউটিউবের একটা সিক্রেট ট্রিক বা আমি নিজেই যেটা আবিষ্কার করছি সেটা সম্পর্কে। আপনারা যখন একটা জিনিস সার্চ করেন, সার্চ করতে গেলে সেটা নাম দিয়ে অবশ্যই সার্চ করা লাগে। তো নাম দিয়ে যখন সার্চ করেন, আপনারা অনেকেই কিন্তু আইডিয়া করে যে টাইটেলটা, ডেসক্রিপশন বক্সে আর ট্যাগটা যদি আমরা সেই টপিক অনুযায়ী দিই সেক্ষেত্রে কিন্তু কাজ করবে। কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম বা ইউটিউবের যে কম্পিউটারের যে মেশিন, যে সিস্টেমটা আছে, সেটা কিন্তু এতই ইন্টেলিজেন্ট, একজন মানুষের থেকে হাজার গুণ বেশি ইন্টেলিজেন্ট। সে করে কি, আপনাদের যে ভিডিওটা আপনারা মেক করে আপলোড করছেন, ওই ভিডিওটা যে কথাবার্তাগুলো বলছেন সেটাতেও কিন্তু ডিটেক্ট করে সে ম্যাচ করে যদি দেখে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো না আপনারা ইচ্ছা মতো দিচ্ছেন বাট ভিডিওর সাথে কোনো মিল নাই, সেক্ষেত্রে কিন্তু সার্চ র্যাঙ্কে ভিডিওগুলো যাবে না বা সার্চ র্যাঙ্কে বলেন, সাজেস্ট যে বলেন, কোথাও কিন্তু যাবে না। জাস্ট আপনাদের ভিডিওটা দেখা যাচ্ছে যে আপনাদের যারা সাবস্ক্রাইবাররা আছে তাদের কাছে নোটিফিকেশন যেতে পারে। এটা কিন্তু একটা গোপন ট্রিক আমার মনে হয়েছে। কিন্তু এক্ষেত্রে আপনারা কিন্তু এটা কাজে লাগাইতে পারেন। কীভাবে কাজে লাগাবেন, আপনারা যদি কোনো গানকে সার্চ করেন বা কোনো মুভিকে সার্চ করেন, মুভির কথা আমি বলবো না, মুভি তো ডিরেক্টলি আপনারা নামটা দিয়ে সার্চ করেন, যদি কোনো গানকে সার্চ করেন, গানের যে কোনো একটা কলি থেকে যে কোনো একটা অংশ নিয়ে সার্চ করলে কিন্তু আমাদের সামনে রেজাল্টটা চলে আসে। সাপোজ আমি একটা হিন্দি গান সার্চ করবো, এখন একটা গান সার্চ করতে গেলে গানের যে কোনো অংশ থেকে আমরা কিন্তু যে কোনো একটা কলি আমরা যদি সার্চ করি সেক্ষেত্রে কিন্তু সার্চ র্যাঙ্কে চলে আসে। তো আপনারা যদি দেখেন ভিডিওটার ডেসক্রিপশন বক্সে কিন্তু গানের লিরিক কিন্তু প্রত্যেকটা গানে থাকে না। তারপরে আপনারা যদি আপনারা ট্যাগ দেখেন চেক করে, ট্যাগেও কিন্তু প্রত্যেকটা গানের প্রত্যেকটা কলি কিন্তু আমাদের দেওয়াটা নাই, টাইটেলেও কিন্তু প্রত্যেকটা কলি দেওয়া নাই। তো সেক্ষেত্রে এই সার্চ র্যাঙ্কে কীভাবে আসে বা সার্চ করলে গানগুলো কীভাবে আমাদের সামনে চলে আসে, এটা হচ্ছে আমরা যখন গান একটা প্লে করবো, প্লে করলে দেখবো যে গানের যে লিগাল যে পার্টটা বা গানের প্রত্যেকটা অংশই কিন্তু গানের ভিতর বারবার গাচ্ছে, তাই না? তো এই ক্ষেত্রে কিন্তু কম্পিউটারাইজ যে সিস্টেমটা আছে এটা হচ্ছে গানের যে লিরিকটা, গানের যে সংটা আছে, সঙের ভিতর থেকে সে কিন্তু সার্চ করে চলে আসতেছে সামনের পরে। তো এই ট্রিকটা কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন। ট্রিকটা হচ্ছে আপনারা যখন ভিডিওটা মেক করতেছেন, আপনারা যে টাইটেলটা দিচ্ছেন বা যে টপিকে ভিডিওটা মেক করতেছেন ওই টপিকটা অনুযায়ী আপনারা প্রথমে একবার বলবেন, ভিডিওর মাঝখানেও বলবেন বা ভিডিওর লাস্টে একবার দিয়ে দেবেন। সাপোজ আমি এখন একটা জিনিস মেক করছি, কীভাবে আপনারা ফ্রিতে শপিং করবেন, তো আপনারা আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা ফ্রিতে শপিং করতে পারেন অনলাইন ই কমার্স সাইটগুলো থেকে। আমি যদি এই কথাটা ভিডিও লাস্টেও বলে দিই, মাঝখানেও বলে দিই, এক্ষেত্রে কী হবে, আমাদের কিন্তু সার্চ র্যাঙ্কে ভিডিওটা যেতে কাজ করবে। আমাদের যদি ট্যাগ না দিই, ডেসক্রিপশন বক্সে কিছু না লিখি, শুধু টাইটেলটা দিয়ে দিই, সেক্ষেত্রেও কিন্তু আমাদের সার্চ র্যাঙ্কে যাবে। যদি কেউ সার্চ করে সেক্ষেত্রে কিন্তু কম্পিউটারের যে সিস্টেমটা আছে ইউটিউবের সেটা থেকেই কিন্তু আমাদের অটোমেটিক্যালি ডিটেক্ট করে ভিডিওটা সার্চ র্যাঙ্কে যেতে কাজ করবে। যখন মানুষ সার্চ করবে যে টপিকটা লিখে যে কীভাবে অনলাইন থেকে শপিং করবো বা ফ্রিতে কীভাবে শপিং করবো, সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা সার্চ র্যাঙ্কে অবশ্যই যাবে। আর রেজাল্টে যখন ভিডিওটা দেখা যাবে তখন অটোমেটিক্যালি ভিডিওটা ভিউজ আসবে, ভিউজ আসলে ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করার সম্ভাবনা থাকে। তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের একদমই ইউনিক একটা টপিক সম্পর্কে বোঝাতে পারছি যে ইউটিউবের অ্যালগোরিদমটা কীভাবে কাজ করে। যদি ভিডিওটা দেখে আপনাদের একটু ভালো লেগে থাকে বা 1% যদি আমার কথায় যুক্তি থেকে থাকে, অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, কমেন্ট সেকশনে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, আর এই ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন যাতে তারাও এই টপিকটা সম্পর্কে জানতে পারে। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে প্রেস করবেন, যাতে পরবর্তী আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে সবার আগে। সো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে, নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে বুঝতে আপনারা সকলেই ভালো থাকবেন। গুড বাই।